আসসালামু আলাইকুম। বিএনআইএস হোম স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাজনবা খানম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের ক্লাস নিব চতুর্থ শ্রেণীর বিষয় বিজ্ঞান। তাজনবা খানম আমার নাম, ক্লাস নং হচ্ছে আজকে 3। আজকে আপনাদের বাড়ির কাজ থাকবে, এটা হচ্ছে HW2। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনাদের যে কোনো সমস্যায় ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 1, জীব ও পরিবেশ। এই অধ্যায়ের পাঠ 3, পরিবেশের পরিবর্তন। এই পরিবেশের পরিবর্তন নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এর আগে আমরা দেখে নেই এই অধ্যায় থেকে আমরা কী কী জেনেছি। আমি আশা করতেছি এই ইতিমধ্যে আপনারা এই অধ্যায় থেকে বেঁচে থাকার জন্য জীবের কী কী প্রয়োজন, খাদ্য তৈরিতে উদ্ভিদের কী কী প্রয়োজন এবং খাদ্যের মাধ্যমে শক্তি কীভাবে উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়, এগুলি আপনারা জেনেছেন। তারপর আমি ছোট করে আপনাদের বলে দিচ্ছি বেঁচে থাকার জন্য জীবের কী কী প্রয়োজন। বেঁচে থাকার জন্য জীবের খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, বায়ু এবং পানির প্রয়োজন। 2 নম্বরে আছে খাদ্য তৈরিতে উদ্ভিদের কী কী প্রয়োজন। খাদ্য তৈরির সময় উদ্ভিদ সূর্যের আলো, বায়ুর থেকে কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এই 3টা জিনিসের প্রয়োজন হয়। 3 নম্বরে দেখেন কি আছে, খাদ্যের মাধ্যমে শক্তি কীভাবে উদ্ভিদ থেকে প্রাণীতে প্রভাবিত হয়। এই প্রশ্নটার উত্তর এটার সাথে কিছুটা সম্পর্কিত। এখানে দেখেন উদ্ভিদের কী কী প্রয়োজন হয়, সূর্যের আলোর প্রয়োজন হয়। উদ্ভিদ সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করে সেই শক্তি কাজে লাগিয়ে খাদ্য তৈরি করে। উদ্ভিদের এই তৈরিকৃত খাদ্য কে গ্রহণ করে, প্রাণী গ্রহণ করে। তাহলে শক্তিটা কোথা থেকে আসতেছে, সূর্যের আলো থেকে শক্তি আসতেছে উদ্ভিদের কাছে। উদ্ভিদ খাদ্য তৈরি করার ফলে সেই খাদ্য খেয়ে প্রাণী শক্তি সঞ্চয় করতেছে। তাহলে এভাবে সূর্যের আলো থেকে শক্তি আসে উদ্ভিদে এবং উদ্ভিদ থেকে শক্তি আসে প্রাণীতে। এভাবেই খাদ্যের মাধ্যমে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। এবার আমি চলে আসবো আমাদের আজকের আলোচ্য বিষয়, পরিবেশের পরিবর্তন, পাঠ 3, পরিবেশের পরিবর্তন। প্রশ্ন আছে এখানে, প্রশ্নটা হচ্ছে কী কী কারণে পরিবেশের পরিবর্তন হয়। উত্তর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের নানা কর্মকাণ্ডের কারণে পরিবেশের পরিবর্তন হয়। পরিবেশের পরিবর্তনের কারণসমূহ নিম্নরূপ, মানে নিচে দেওয়া হলো। 1 নম্বর কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যেমন খরা, বন্যা, ঝড়, ভূমিকম্প, এছাড়াও আরও অনেক ধরনের দুর্যোগের কারণে পরিবেশের পরিবর্তন ঘটে। 2 নম্বর দেখেন মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কেটে চলছে। প্রয়োজনীয় জ্বালানি হচ্ছে মানুষ রান্নাবান্না করার কাজে জ্বালানি গাছ কেটে ফেলছে, গৃহ নির্মাণ বাসা তৈরি করার জন্য গাছ কেটে ফেলছে। 3 নম্বর হচ্ছে শস্য উৎপাদন, আমাদের যে বর্তমান জনসংখ্যা সেই জনসংখ্যার খাবারের চাহিদা পূরণ করার জন্য আমরা কী করতেছি, তারপর হচ্ছে গাছ কেটে ফেলতেছি, গাছপালা বনভূমি কেটে ফেলতেছি, খামার তৈরি করার জন্য গাছপালা কেটে ফেলতেছি, বাড়িঘর রাস্তাঘাট ও কলকারখানা তৈরি করার জন্য বনভূমি নষ্ট করে ফেলতেছি। তারপর 4 নম্বরে আছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করতেও মানুষ পরিবেশের পরিবর্তন করছে। এখানে প্রাকৃতিক সম্পদের মধ্যে আছে গ্যাস, কয়লা, ঠিক আছে। এই যে আমরা প্রাকৃতিক সম্পদগুলি ব্যবহার করি আমাদের কাজে, সেটাও আহরণ করার জন্য মানুষ কী করতেছে, পরিবেশের পরিবর্তন করছে। তাহলে আমরা কী দেখলাম, পরিবেশের পরিবর্তনের যে কারণ, 4টা কারণ আছে, সেই 4টা কারণ সবগুলি কি মানুষের নানা কর্মকাণ্ডের কারণে হচ্ছে, এই কর্মকাণ্ডের কারণে পরিবেশের পরিবর্তন হচ্ছে। এবার পরের টপিক্সে দেখেন কী আছে, পরিবেশ পরিবর্তনের প্রভাব। এই যে পরিবেশে পরিবর্তন ঘটতেছে এই যে কারণগুলির জন্য, এটার ফলে ফলাফলটা কী, ফলাফলটা দেখেন কী, পরিবেশের পরিবর্তনের ফলে বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তন ঘটে। বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড় ও এবং ভূমিধ্বস হতে পারে। প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ, অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখন আপনাদের আজকের এই টপিক্স থেকে আপনাদের HW থাকবে কী কী কারণে পরিবেশের পরিবর্তন হয়।
এটার উপরে আপনাদের এইচডব্লিউ থাকবে, সেটা হচ্ছে এইচডব্লিউ নাম্বার 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করতেছি আপনাদের আজকের এই টপিকস আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমাদের অধ্যায় একের এটাই সব শেষ টপিকস ছিল, এই টপিকসের মাধ্যমে আমাদের অধ্যায় একের পাঠটা শেষ হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।